উত্তর চব্বিশ পরগনায় অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম, সাংসদ বিধায়কের তরজায় এবার ছবি সুপার ইম্পোজ করে বদনাম করার অভিযোগ। ভিকি যাদবের খুনের ঘটনায় পলাতক অভিযুক্তের সঙ্গে অর্জুন পুত্র ও ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর ছবি প্রকাশ্যে এনেছিলেন সোমনাথ শ্যাম। অর্জুন সিং এর দাবি, ওই ছবি সুপার ইম্পোজ করা হয়েছে, উনি অপরাধীদের গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছেন, তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করুন। অর্জুন সিংকে পাল্টা তোপ দেখেছেন বিধায়ক সোমনাথ শ্যাম। আপনারা জানেন যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে কয়েক সপ্তাহ ধরে বিবাদ চলছে, সেই বিবাদের মধ্যে নতুন করে অভিযোগ। আমি দেখিনি কাউকে, আপনি কাকে বলছেন? আমি না আমি দেখতে পাইনি, দেখতে পাইনি আমি। আমি তো গেলাম তখন তো কাউকে দেখতে পেলাম না। না না, এই নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের। সেদিনকে প্রোগ্রাম 28 তারিখে প্রোগ্রাম কিভাবে হবে, অনুষ্ঠিত হবে, কে কোথা দিয়ে আসবে, কত লোক নিয়ে আসবে, এটা নিয়ে আমাদের শুধুমাত্র আলোচনা। না, আমার মনে হয় কোনো ব্যক্তিগত কাজে হয়তো বেরিয়ে গেছে, কিন্তু না, আমি একটু পাশে বসেছিলাম, যেহেতু হল ভরা ছিল আমি একটু সাইডে বসেছিলাম। না, একদম নয়, দল পরিষ্কার হয়ে যাচ্ছে, কে সাদা কে কালো। কি সাদা কালো মানে? পরে বলবো, এখন আমার নেতৃত্ব। অর্থাৎ তুমি দেখলে যে সোমনাথ শ্যাম তিনি বেরিয়ে গেলেন এবং তিনি বৈঠক সেটা বেরিয়ে গেলেন, এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে এই যে আজকে বৈঠক সেটা আগামী 28 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন চাকলা মন্দির, তিনি সে পরিদর্শন করবেন, সেখানে পুজো দেবেন, এবং একটি দলীয় কর্মী সভা ডাকা হয়েছে সেদিন দুপুরবেলা, সেই দলীয় কর্মী সভা ব্যাপারে প্রস্তুতি, এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বৈঠক সেরে তিনি বেরিয়ে গেলেন, এবং আজকের যে বৈঠক সেখানে এই মুখ্যমন্ত্রী সফরের প্রস্তুতি নিয়ে বৈঠক, এবং সেখানে সোমনাথ শ্যাম অর্জুন সিং এর দ্বন্দ্বের বিষয়ে আলোচনা হয়নি, সেটা প্রত্যেকেই জানালেন। কিন্তু দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যিনি চেয়ারম্যান নির্মল ঘোষ, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দল বিষয়টিকে সমর্থন করেন না। অর্থাৎ সামনেই 2024 লোকসভা নির্বাচন এবং ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং এর সঙ্গে সোমনাথ শ্যামের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এসেছে, এবং অর্জুন সিং এর আত্মীয় পাপ্পু সিং অ্যারেস্ট হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছে গত কয়েকদিন ধরে, এবং আজকে জেলা স্তরের একটি বড় বৈঠক, এবং সেখানে জেলার মন্ত্রী বিধায়ক সাংসদরা উপস্থিত রয়েছেন এবং শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি বৈঠক নিয়ে আলোচনা হয়েছে, সাংসদ বিধায়কের দ্বন্দ্ব নিয়ে কোনো আলোচনা হয়নি বলে সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সকলেই। সমীরান, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বাগবিতণ্ডার মধ্যেই দলীয় বৈঠকে মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং সোমনাথ শ্যাম, যদিও সোমনাথ শ্যাম কিছুক্ষণ আগেই দাবি করলেন যে তিনি অর্জুন সিংকে দেখেননি, কিছুক্ষণ আগে অর্জুন সিং মিটিং থেকে বেরিয়ে গিয়েছিলেন। তৃণমূল নেত্রী উত্তর চব্বিশ পরগনা সফরের আগে দলের আজ প্রস্তুতি বৈঠক ছিল, সেই বৈঠক শেষ হয়েছে, সেই বৈঠকে অর্জুন সিং ও সোমনাথ শ্যাম মুখোমুখি হয়েছিলেন, কিন্তু সোমনাথ শ্যামের দাবি তিনি তাকে দেখেননি। অর্জুন সিং কি বলেছেন শোনাব আপনাদের। একই বৈঠকে সোমনাথ শ্যাম, তাতে কি আছে, এখানে কি বাধা আছে আসতে? এরকম কোনো বাধা নেই। অর্থাৎ লোকসভা নির্বাচন, রাজনৈতিক যুদ্ধ, তার আগে সোমনাথ বাবু এবং আপনার দ্বন্দ্ব যেভাবে সামনে চলে আসছে, এটা কি দলের রক্তক্ষরণ ঘটাবে? এটা দলকে দেখা দরকার আছে, দল দেখলেই ভালো। জেলা সব, আরে এটা এই মিটিংটা দিদির আশার মিটিং, দিদি আসবেন তার জন্য এই মিটিং হচ্ছে, এই ব্যাপারে কোনো অন্য কোনো কথা নেই। গত কদিন ধরে বিতর্ক ছিল, সব নেতৃত্ব উপস্থিত, সেখানে কি বললাম তো, এটা দিদির আসার মিটিং, এটা অন্য কোনো মিটিং না, এটা আমি জীবনে দেখিনি, আর দলকে এটা দেখা উচিত, দল না দেখলে এরকমই হবে। এটা তো দিদিকে জিজ্ঞেস করা উচিত স্যার। অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে বাগবিতণ্ডা বিবাদ, এই এই আবহেই দলীয় নেতৃত্ব দলীয় বৈঠকে মুখোমুখি দুজন, এ নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, তিনি কি বললেন শোনাব আপনাদের। অন্যের ঝগড়ার মধ্যে পড়তে নেই, ওরা মিটিয়ে নেবেন, যথেষ্ট শক্তিশালী, কেউ কম যায় না, এতে সাধারণ মানুষের অসুবিধা না হয় এটাই দেখা। টিএমসির ঝগড়াতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বম বন্দুক গুলি থেকে আরম্ভ করে আর গ্যাং ক্লাস সব জায়গায় হচ্ছে, ব্যাপক মারামারি মামাবাজি হচ্ছে, সাধারণ মানুষের কোনো চিন্তা নেই, তারা নিজের কেউ এলাকা দখল, কেউ কাটমানির ব্যাপার, এইসব নিয়ে লড়াই করছেন। যত দুষ্কৃতকারী পার্টির মধ্যে, কে কাকে খুন করছে, কে কখন জেলে যাচ্ছে, কার নামে কেস হচ্ছে, এটাই খবর, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কোনো খবর নেই।